বারবার আক্রান্ত হচ্ছে ঘরবাড়ি, ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, কিন্তু শাসক দলের নানা বাধা বিপত্তি তৈরি হওয়ার পরেও রাজ্যে সমাবেশ হচ্ছে। রক্তদান শিবিরে গিয়ে এ কথাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। সন্ত্রাস দুর্বলতার লক্ষণ, কিন্তু তারপরেও বামেরা প্রথম থেকেই মাঠে আছে। শ্রমিক সমাবেশ, যুবকদের সমাবেশ, তফসিলি অংশের মানুষদের সমাবেশ, কৃষকদের সমাবেশ হচ্ছে। তারা বারবার আক্রান্ত হচ্ছে, ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, কিন্তু শাসক দলের নানা বাধা বিপত্তি তৈরি হওয়ার পরেও রাজ্যে সমাবেশ হচ্ছে। সিপিএম আগামী দিনে ঘুমিয়ে দাঁড়াচ্ছে। মঙ্গলবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর 23তম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রক্তদান শিবিরে একথাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। কোভিডের কথা বলে কারফিউ দেওয়া হচ্ছে, কিন্তু শাসক দলের সভা সমাবেশ বিভিন্ন কর্মসূচির কোনো ঘাটতি নেই। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে আইন ভেঙে গেলেন বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি এদিন বামেদের শক্তির মহড়ার প্রসঙ্গ টেনে বলেন হিসেব করা দরকার, কে কত লোক জমায়েত করতে পারছে। বিরোধী দলগুলোর রাজনৈতিক সাজসজ্জা করতে পারছে না, রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করবে সেটাই স্বাভাবিক, কিন্তু এভাবে সাজসজ্জা নষ্ট করা ঠিক নয় বলে জানান তিনি। এবং আজকে যে রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়, কারণ সরকার রক্তদান করার কোনো উদ্যোগ নিচ্ছে না। আজকে যারা রক্ত দিতে এসেছে তাদের অভিনন্দন। কমিউনিস্ট পার্টি মানুষের পাশে থেকে কাজ করছে, তাই রক্তদান যাতে আগামী দিনে অব্যাহত থাকে তার জন্য আহ্বান জানান বিরোধী দলনেতা মানিক সরকার। আগরতলায় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ডাকে এটা ঠিক, হয়তো অনেকদিন পরে সমাবেশ হচ্ছে, কিন্তু কৃষকদের সমাবেশ, শ্রমিকদের সমাবেশ, বিশেষ করে যুবকদের সমাবেশ, তফসিলি অংশের মানুষদের সমাবেশ, হ্যাঁ, এগুলো তো হয়েই চলেছে রে ভাই। রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি আছে, রাজনীতির ভিত্তিতেই এটার মোকাবেলা করা হচ্ছে। আর দাঙ্গা আগুন লুকরা হয় ভীতি সবার সমাবেশে ভাত মানে বাধা দেওয়া, এটা তো মানে একেবারেই দুর্বলতা। পশ্চিম জেলা কমিটি অফিসে প্রায় শতাধিক কর্মী সমর্থক রক্তদান করতে এদিন এগিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, শ্যান্ডন টিভি।